আসসালামু আলাইকুম। এখানে চুলা তৈরি হচ্ছে গুড় করার জন্য ফিলিপাইন ব্ল্যাক আখের গুড় তৈরি করব আমরা। এটা ইট গাথায় নিচ্ছে, প্রথমে জায়গাটা যেদিক দিয়ে ইট বিছাবে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছে, দেন ইট বিছাই নিয়েছে। নেওয়ার পর কাদা দিয়ে পানি কাদা মিক্সড করে ইট একটার পর একটা ইট সুন্দর করে গেঁথে নিচ্ছে। তো আমরা হচ্ছে আমাদের যে ফিলিপাইন ব্ল্যাক আখ আছে এটা আমরা পরীক্ষামূলক যে এটা যদি আমরা গুড়ের জন্য করি, মানে এটা তো মূলত চিবিয়ে খাওয়া একটা আখ, তো যখন আপনি অনেক বড় পরিসরে করবেন তখন তো আর কি চিবিয়ে আর কয়টাই খাবে, সেক্ষেত্রে আপনাকে গুড়ে যেতে হবে। তো আমি ট্রাই করতেছি, দেখবো আর কি ট্রাই করে যে আসলে এইটার গুড়ের ফলন কেমন। এই জন্য আমি আখ হচ্ছে মেপে আপনার মেপে ওজন করে রস করে গুড় করব, দেখবো এটার গুড়ের ফলনটা কীরকম আসে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে প্রথমে এটা চুলা তৈরি করে নিচ্ছি, এই চুলায় আর কি জাল দেওয়া হবে। এটা চুলা মোটামুটি আমাদের তৈরি কমপ্লিট, যে নিচে একটু খুঁড়ে দিয়েছে। এই চুলাটা শুকাবে, শুকানোর পর দু একদিন পর এই যে শুকায় গেছে দুই দিন পর। তো আজকে মেশিন নিয়ে আসছে, এটা হচ্ছে যেটা আখের রস মারাই করা মেশিন, এটা মেশিন যেটা ঘুরাই সেটার একটা অংশ। এটা নিয়ে যাচ্ছে এটা কড়াই, এই যে এটা হচ্ছে কড়াই, এই কড়াইয়ে আর কি রস জাল করা হবে। ভ্যানে করে বাকি মেশিনের বাকি পার্টগুলো ভিতরে নিয়ে আসা হয়েছে। এটা আমি আমার এই ফিল্ড ফ্রেশ এগ্রো এই প্রজেক্টের ভিতরে আর কি আমরা বসায় নিচ্ছি, এটা আপনার ভিতরেই গুড় করে নিব আমরা। তো এটা এই অংশটা দিয়ে আপনার রস ডলে আর কি আখ দেয় আর রস হয়ে বের হয় এই অংশটা দিয়ে। আর ওই সাইডে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনের মাধ্যমে এই অংশটাকে ঘোরানো হয়, এটা আপনারা দেখতে পাবেন অবশ্যই আমরা ভিডিও যখন আখ মারাই করব। মেশিন সেট আপ হইলে আমরা আখ মারাই করব টেস্টিং শোরুম আর কি, তখন দেখতে পাবেন। এটা এখন সেট আপ করা হচ্ছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখা যাচ্ছে আপনি 10 বিঘা বা 15 বিঘা আখ করলেন, এমনিতে গুড়ের জন্য আমরা যেই শক্ত আখ বিভিন্ন জাতের আখ করি ওইটার চেয়ে যদি আপনার এই ফিলিপাইন ব্ল্যাক আখ এইটার যদি গুড়ের ফলন বেশি হয় তাহলে আপনি অনায়াসে ওইটা না করে এই ফিলিপাইন ব্ল্যাক আখটা চাষ করতে পারবেন। কারণ গুড়ের ফলন বেশি নিয়ে কথা, আপনার যদি এই আখ চাষ করে ফলন বেশি হয় তাহলে ওইটা কেন করবেন? কারণ আখ চাষে পরিশ্রম সেম পরিশ্রম, বরং গুড়ের জন্য করতে চাইলে এটাতে আরও পরিশ্রম কম করতে হবে। মোটামুটি মেশিন সেট আপ হয়ে গেছে, এই জায়গায় গর্ত খুঁড়ে দিচ্ছে, কারণ এই জায়গায় একটা গাবলা দিয়ে রস সংগ্রহ করা হবে এই জায়গা থেকে, এই জন্য একটু এই জায়গায় খুঁড়ে দিচ্ছে। এটা খুঁটি পুঁতে নিচ্ছে বাঁশের, যাতে এই মেশিনটা নড়াচড়া না করে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। যদিও আপনার মাটির ভিতরে এর পায়া গর্ত করে পুঁতে দিয়েছে, তারপরেও শক্ত করে এই রশি দিয়ে বেঁধে দিচ্ছে যেন নড়াচড়া না করতে পারে এই জন্য। এটা হচ্ছে উপরের পার্ট, এইটা আপনার যে চাকা এইটার মাধ্যমে নিচের যে রোল দুইটা আছে ওইটা ঘোরাবে, এটা সেট আপ দিচ্ছে। এইটা সুন্দর করে সেট আপ দিচ্ছে, এইটার মাধ্যমে নিচে যেটা গোল দুইটা দেখছেন চাপ দিয়ে রস বাহির করবে সেই দুইটাকে ঘোরাবে এই দাঁতের মাধ্যমে। এই সাইডে আর একটা চাকা সেট করবে, এই যে এই চাকাটা আপনার ওই জায়গাতে সেট আপ করবে।
এটা সুন্দর করে শক্ত করে টাইট দিয়ে নিচ্ছে আপনার এটা সেলাই রেঞ্জ দিয়ে টাইট দিয়ে নিচ্ছে নাট বোল্ট যেন চলতে চলতে খুলে গেলে সমস্যা দুর্ঘটনা হইতে পারে এইজন্য সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছে এখন এটাতে ফিতা লাগায় আপনার যে জায়গায় মেশিনটা নিয়ে যেতে হবে যেটা মেশিনের পুলিটা ঘুরবে ওই জায়গায় মার্ক করছে মার্ক করে এই জায়গাটাতে যে মেশিন নিয়ে যাওয়া হচ্ছে ওই জায়গাতে মেশিন সেটআপ দেওয়া হবে কারণ অ্যাকুরেট জায়গায় মেশিন সেটআপ না হলে একটু পর পর আপনার ফিতা পড়ে যায় এইজন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার এই মেশিনের ফিতা সেটআপটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখন মেশিনকে শক্ত করে বেঁধে দেওয়ার জন্য খুঁটি পুঁতে নিচ্ছে যাতে মেশিন চলার সময় যেন না নড়াচড়া করতে পারে এই জন্য শক্ত করে খুঁটি পুঁতে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে এটা মেশিন ঘুরে দেখছে ফিতা সেটআপ ঠিক আছে কিনা সেটআপ ঠিক হলে স্টার্ট দিবে যে একটু সমস্যার জন্য সরাই নিল হ্যাঁ মোটামুটি সেটআপ হয়ে গেছে এখন স্টার্ট দিবে আর কি এই যে স্টার্ট দিয়েছে মেশিন মানে ওকে আছে আমরা এখন একটু কুশার দিয়ে আর কি চেক করব এই যে আমরা ফিলিপাইন ব্ল্যাক আর্ক আমাদের অনেক জোরে রস পড়তেছে এই যে কাছ থেকে যদি দেখি পাতিল ভরে গেছে পাঁচটা আঁকে পাতিল ভরে গেছে এটা আমরা একজনকে দিব এই জন্য বোতলে উঠাচ্ছি আর বাকিগুলা আমরা খেয়ে চেক করব যাই হোক আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আপডেট দিব যে কত মন আঁকে আমরা কত মন গুড় পাচ্ছি এটা আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব শুরু থেকে শেষ পর্যন্ত আর যাদের আখের গুড় প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম